হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিগুলো রিপেয়ারিং করে। এই ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে, রিপেয়ারিং করে দেখাবো। রিপেয়ারিং করার পরে লাগাবো, তারপরে কত কিলোমিটার চলছে আপনাদেরকে দেখাবো। তো চলুন, এটা রিপেয়ারিং করার পদ্ধতিটা দেখাবো, কিভাবে রিপেয়ারিং হয়। এটা রিপেয়ারিং করব, তারপরে গাড়িতে লাগাবো। গাড়িতে লাগানোর পরে কত কিলোমিটার চলছে সেটাও আজকের ভিডিওটাতে দেখাবো। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি রিপেয়ারিং করে দেখান, অনেকেই কমেন্ট করেছিল। রিপেয়ারিং করে দেখাবো গাড়িটা চলে বা না চলে, সেটা আজকের ভিডিওটাতে দেখতে পাবেন। ব্যাটারি সম্বন্ধে অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটাতে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, সবার আগে আপনাদেরকে এই গাড়িটা চালিয়ে দেখাবো, এই খারাপ ব্যাটারিটাতে কত কিলোমিটার গাড়িটা চলছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো, এই ব্যাটারি সিম্বলটা দেখে আপনারা বুঝবেন কি করে যে গাড়ির ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে, আর তার সিমটম কি কি হয় আজকের ভিডিওটাতে বলবো, কি ধরনের প্রবলেম হলে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বুঝবেন। তারপর ব্যাটারিটা রিপেয়ারিং করে চালিয়ে দেখাবো কত কিলোমিটার চলছে। আর মিটারটা দেখুন 2412.2 চলেছে। আর এই নর্মালি কি হয়, চাবিটা অন করলে এই ব্যাটারিটা ফুল চার্জ দেখায়, এরপর চালিয়ে দেখায় দেখুন। তো দেখুন চালালে ব্যাটারিটা কীরকম সিমটম দেখাবে। তো দেখুন গাড়িটা চলছে, নর্মালি কি হয় চাবি অন করলে ফুল চার্জ দেখায়, কিন্তু লোডে মানে আপনার রানিংয়ে যেটা চার্জ দেখাবে সেটাই ব্যাটারির চার্জ, মানে হচ্ছে ব্যাটারির সেটা চার্জ আছে। ভালো ব্যাটারির ক্ষেত্রে আপনার ওইটা হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে ওটা হচ্ছে না। দেখুন সঙ্গে সঙ্গে চার্জটা কমে গেছে একটু চালানোর পরেই। এগুলো খারাপ ব্যাটারির সিমটম, যখন আপনার ব্যাটারি খারাপ হয়ে যাবে তখন একটু চালানোর পরে দেখুন দেখাচ্ছে ব্যাটারির একবারে চার্জ নেই। একটু আগে দেখাচ্ছিল ফুল চার্জ, এখন দেখাচ্ছে চার্জ নেই, অথচ গাড়িটা বেশি চলেও নি। আর কি হয়, এক্সেলেটার যখন দিবেন তখন ব্যাটারিটা দেখাবে চার্জ নেই, আবার এক্সেলেটার লো করে দিবেন তখন ব্যাটারিটা দেখাবে ফুল চার্জ আছে। এগুলো হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সিমটম, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। আর কি ধরনের সিমটম হয়, যেমন আপনি গাড়িটা চার্জে লাগিয়েছেন কিন্তু কিছুক্ষণ টাইমের মধ্যেই চার্জারে ফুল চার্জ দেখাচ্ছে, এটাও হচ্ছে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সিমটম। আরেকটা কি ধরনের প্রবলেম দেখায়, আপনি যখন চার্জে লাগাবেন, চার্জ লাগিয়ে দেওয়ার নির্দিষ্ট টাইম পার হয়ে যাওয়ার পরেও ফুল চার্জ হচ্ছে না, মানে চার্জারে ফুল চার্জ দেখাচ্ছে না, এটাও ব্যাটারি খারাপ হয়ে গেলে এই ধরনের সিমটমগুলো দেখা যায়। এগুলোই হচ্ছে মেন মেন গাড়ির ব্যাটারির খারাপ হওয়ার সিমটম। তো চলুন এরপরে এই গাড়ির ব্যাটারিগুলো খুলে নিই। আর এই গাড়িটা বেশি চলেও নি, দেখতে পাচ্ছেন মাত্র 1 পয়েন্ট চলেছে। তো দেখুন এই গাড়ির থেকে ব্যাটারিগুলো খুলে নেব। দেখুন এখানে 5টা ব্যাটারি আছে, এটা 5টা ব্যাটারির গাড়ি, মানে 60 ভোল্টের গাড়ি। যেটা 4টা ব্যাটারি থাকে সেটা হচ্ছে 48 ভোল্টের গাড়ি, যেটাতে 6টা ব্যাটারি থাকে সেটা হচ্ছে 72 ভোল্টের গাড়ি। তবে আপনার যে ভোল্টেরই গাড়ি হোক না কেন, সবার প্রসেস সেম। তো চলুন ব্যাটারিটা খুলে আপনাদেরকে দেখাই। তো দেখুন ব্যাটারিটা খুলে নিয়েছি, গাড়ির থেকে এখানে লাগানো ছিল, এরপর খুলে নিয়েছি। এরপর ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো ব্যাটারিটা রিপেয়ারিং কীভাবে করতে হবে। সবার আগে এই ব্যাটারির উপরের কাভারগুলো খুলে নিতে হবে। এটা কীভাবে খুলবেন, ইজি প্রসেস, ব্যাটারিতে আমি দেখিয়ে দেব। তো দেখুন এই যে ব্যাটারিটা, এই কাভারটা খুলতে হবে। তার আগে দেখাই, এটা হচ্ছে এমটেক কোম্পানির ব্যাটারি, আপনার যে কোনো কোম্পানিরই ব্যাটারি হোক না কেন সেম প্রসেস। তো দেখুন এইখানে যে কাভারটা দেখছেন, এই কাভারটা সব ব্যাটারির উপরেই আছে। এটা একটা লাল কাভার, প্লাস্টিকের বা ফাইবারের এই কাভারটা। তো এই কাভারটাকে খুলে নিতে হবে। কী করে কাভারটা খুলবেন এই পদ্ধতিটা দেখাই দেখুন। এই যে দেখুন এখানে একটা ছোট্ট হোল আছে, সেই হোলটায় ঠুকতে হবে। এখানে একটা হোল আছে, এই হোলটায় ঠুকতে হবে। এখানে একটা হোল আছে আর এখানে একটা হোল আছে। এই কাভারের এই হোলের জায়গাতেই স্ক্রুড্রাইভার নিয়ে ঠুকে খুলতে হবে, অন্য জায়গায় যদি ঠুকেন তাহলে ভেঙে যাবে। এইভাবেই সব ব্যাটারির কাভারগুলো খুলে নিতে হবে, যেমনভাবে আমি দেখাচ্ছি। দেখুন একটা কাভার খুলে দেখাচ্ছি। তো দেখুন কাভারটা খুলে গেছে, ইজি প্রসেস এই কাভারটা খোলা। এইভাবেই সব ব্যাটারির কাভারগুলো খুলে নিতে হবে। আর খুলে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে কি করতে হবে। তো সব কাভারগুলো খুলে নিই, আর এই নতুন ব্যাটারির দাম কত সেটাও বলবো ভিডিওতে। তো দেখুন সব কাভারগুলো খুলে নিয়েছি, এরপর ব্যাটারির ভোল্টেজটা দেখিয়ে দিই। তো দেখুন এটা 12 ভোল্টেজ আছে, এটাতে 13 ভোল্টেজ আছে, এটাই 12 ভোল্টেজ আছে, এটাই 12 ভোল্টেজ আছে, এটাই 10 ভোল্টেজ আছে। শুধু ভোল্টেজ ঠিক থাকলে হবে না, ব্যাটারির অ্যাম্পিয়ারটাও ঠিক থাকতে হবে। আর এই ব্যাটারিটা রিপেয়ারিং করার পরও ভোল্টেজটা দেখাবো। এরপর মেন কথায় আসি, যেটা দিয়ে ব্যাটারিটা রিপেয়ারিং করব। তো দেখুন এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হলো একটি জলীয় ইলেকট্রোলাইট যা ব্যাটারিতে ব্যবহৃত হয়, লিড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়।
এটা হচ্ছে ব্যবহার করার টাইমে খুব সাবধানে ব্যবহার করতে হবে। আর এই অ্যাসিডটা ব্যাটারিতে দেওয়ার টাইমে খুব সাবধানে দিতে হবে, দেওয়ার টাইমে ধ্যান রাখতে হবে অন্য কোথাও যাতে একটু না পড়ে ব্যাটারিতে দেওয়ার টাইমে। আর এটা হচ্ছে ইনভার্টার ব্যাটারির অ্যাসিড, ইনভার্টার ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে, আর এটা কখনোই নিজেরা ব্যবহার করতে যাবেন না ব্যাটারি এক্সপার্ট ছাড়া। এরপর বলি, অনেকেই কমেন্ট করে বলে বেশিরভাগই যে এই লিড অ্যাসিড ব্যাটারিতে কী ধরনের জেল দেওয়া থাকে তার নামটা বলুন এবং কোথায় পাবো। তো দেখুন, এটাতে কোনো জেল থাকে না, এটাতে অ্যাসিড থাকে, তার জন্যই লিড অ্যাসিড ব্যাটারি বলা হয়। আর লিড কথাটার অর্থ হচ্ছে সীসা, সীসা আর অ্যাসিড থাকে বলেই লিড অ্যাসিড ব্যাটারি বলা হয়। এটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বলি অ্যাসিডটা কীভাবে ব্যাটারিতে দেবো, তো একটা ডিবা চাই আর একটা সিরিঞ্জ চাই। সাধারণত নর্মালি এরকম অ্যাসিড ব্যাটারিতে যেতে চাই না, তো এটাও ভিডিওটা দেখার আছে কীভাবে এই অ্যাসিডটা ব্যাটারির মধ্যে দেবো, তো এটাও একটা দেখার বিষয় দেবো। তারপরে এই ব্যাটারির কাভারগুলো, এই ক্যাপগুলো থাকে রাবারের, সেই ক্যাপগুলোকে তুলে নেব, তারপরে সিরিঞ্জে করে আস্তে আস্তে এই ব্যাটারির মধ্যে ঢুকাবো। দেখতে পাচ্ছেন আপনারা, ইজি চলে যাচ্ছে, যদি না যায় একটা স্ক্রুড্রাইভার করে খিচিড়ি নিতে পারেন। আর এইভাবেই সব ব্যাটারিগুলোতে ফুল করে দেবো, ফুলভাবে দিয়ে দিতে হবে সব ব্যাটারিগুলোই, একটু টাইম লাগবে, ফুল ভর্তি করে দেবো, তারপরে এক ঘন্টা ব্যাটারিটা চাই দেবো, তারপরে লাগাবো। এরপর বলি এটা দাম কত, এই নতুন ব্যাটারি যদি লাগান দাম কত, তো একটা ব্যাটারির দাম হচ্ছে 3,100 টাকা, আর যদি আপনার পুরনো ব্যাটারিটা ফেরত দেন তাহলে 500 টাকা মাইনাস হবে। এটা একটা ব্যাটারির হিসাব বললাম, এরপর যটা হবে তটা জুড়ে নিতে হবে। তো চলুন ভিডিওটা একটু ফাস্ট করে নিই, তারপরে দেখাবো কি করতে হবে আর ব্যাটারির ভোল্টেজগুলো কত হলো সেটাও দেখাবো। তো দেখুন, ব্যাটারিটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম, এরপর এক ঘন্টা করে সব ব্যাটারিগুলোই চার্জ করেছি। এরপর গাড়িতে লাগাবো, তার আগে ব্যাটারিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুতে এই জন্যেই হবে, এর মধ্যে যে গরম হয়ে অ্যাসিডটা লেগেছে সেটা গাড়ির বডিতে লাগলে বডিটা খারাপ করবে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এটাকে যে কাভারগুলো খুলেছিলাম ফাইবারের, সে কাভারগুলো লাগিয়ে নেবো। ওই কাভারটা লাগাবো ইজি প্রসেসে গ্লু গান দিয়ে, অ্যারোরাইট দিলে কি হবে একটু বেশি খরচা হবে, তাহলে গ্লু গান আঠা দিয়ে লাগিয়ে দেবো। আপনাকে দেখাচ্ছি, দেখুন এটা গ্লু গান আঠা, এটা এইভাবে আঠাটা দিয়ে নেবো আর কাভারটা বোস করে দেবো, যে ফাইবারটা খুলেছিলাম লাল রঙের ফাইবারটা, দেখুন এভাবে দিয়ে কাভারটাকে লাগিয়ে দেবো। এই কাভারটাকে বসিয়ে দিলেই চিটি যাবে, এইভাবেই সবগুলো চিটিয়ে নেবো কাভারগুলো। এরপর দেখায় ব্যাটারির ভোল্টেজগুলো, এটাই 12 ভোল্টেজ দেখাচ্ছে, এটাতে 11 ভোল্টেজ দেখাচ্ছে, এটাতে 13 ভোল্টেজ আছে এই ব্যাটারিটাতে, আর এটা 12 ভোল্টেজ দেখাচ্ছে, এটাতে 13 ভোল্টেজ দেখাচ্ছে। এরপর ব্যাটারিটা ফিটিং করে দেখাবো মাইলেজটা কতটা বেড়েছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে করে রাখুন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার এখানে পৌঁছে যাবে। তো চলুন, ব্যাটারিটা ফিটিং হয়ে গেছে, এরপর আপনাকে দেখাই গাড়িটা চালিয়ে। তো তার আগে দেখুন, আপনাকে অন করে দেখিয়ে দিই, ব্যাটারিটা এখানে এখন ফুল চার্জ দেখাচ্ছে, আর এক্সেলেটার দিয়েও দেখাচ্ছি আপনাকে, দেখুন এক্সেলেটার দিলে স্পিডটা উঠছে। এরপর চালিয়ে দেখি কি রেজাল্ট হচ্ছে, গাড়িটা চালানোর পরে ফাইনাল বোঝা যাবে মাইলেজটা কতটা বেড়েছে। তো দেখুন গাড়ি এখন চলছে, দেখা যাক কতটা মাইলেজ দেয়, কাজ হয়েছে না হয়নি। তো এখন গাড়ি চলছে, চালালেই বোঝা যাবে মাইলেজ কতটা বাড়ছে। তো দেখুন ব্যাটারি লো দেখাচ্ছে, কিন্তু ব্যাটারি লো দেখাচ্ছে তার মানে মাইলেজ বাড়েনি বা ব্যাটারিটা রিপেয়ারিং করেও কোনো কাজ হয়নি। দেখুন ভিডিওটা কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছি, কোনো জায়গায় কাট নেই, ব্যাটারি লো দেখাচ্ছে দেখুন, তার মানে ব্যাটারিটা রিপেয়ারিং করার পরেও কোনো কাজ হয়নি। আমাকে অনেকেই কমেন্ট করেছিল, মেল করেছিল যে লিড অ্যাসিড ব্যাটারি রিপেয়ারিং করে দেখান, তাহলে রিপেয়ারিং করে দেখালাম আপনাদেরকে, কিন্তু রিপেয়ারিং করার পরেও কোনো ফল হচ্ছে না। এটা ব্যাটারি লো দেখাচ্ছে, তার মানে লিড অ্যাসিড ব্যাটারি আপনাকে চেঞ্জ করতেই হবে, রিপেয়ারিং করলে কোনো কাজ হবে না। এই জেনুইন ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন ব্যাটারি একবারে লো দেখাচ্ছে, মানে আগে যা ব্যাটারিটার কন্ডিশন ছিল তার চেয়েও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, স্পিডও উঠছে না রিপেয়ারিং করতে যেয়ে। তাহলে আপনি লিড অ্যাসিড ব্যাটারিতে যেইভাবেই রিপেয়ারিং করুন, যাই দেন না কেন, কোনো মতেই কাজ হবে না, ব্যাটারিটা চেঞ্জ করতেই হবে। আমার এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে লিড অ্যাসিড ব্যাটারি রিপেয়ারিং করলে কোনো কাজ হয় না।
তাহলে এই ধরনের আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, ইলেকট্রিক স্কুটারের বিভিন্ন রকমের প্রবলেমের সলভ ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটি। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন মিটারটাও দেখাচ্ছি বেশি চলেনি, কিন্তু তাতেও ব্যাটারি লো দেখাচ্ছে। তো দেখুন এত কষ্ট করে এই ভিডিওটা বানানো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য শুধু, লিড অ্যাসিড ব্যাটারি রিপেয়ারিং করা যায় না। তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।